সবাইকে আবার ওয়েরি লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব ত্রিকোণমিতি থেকে, যেটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। তো আমরা এই প্রশ্নটি সমাধান করার কারণ হচ্ছে যে এই প্রশ্নটি আরও কয়েকটি বোর্ডে সেম ধরনের প্রশ্ন এসেছিল বলে আমি দেখলাম, সেহেতু এই প্রশ্নটা আমি আলোচনা করতেছি। বিশেষ করে এটার যে উচ্চতর দক্ষতা এবং যেটা প্রয়োগ, সেই দুইটা প্রশ্ন যেই থিওরির উপরে বেস করে দাঁড় করানো, সেই থিওরি থেকে আরও কয়েকটা বোর্ডে প্রশ্ন আসছিল, সেই জন্যই আমি এটাকে আলোচনা করতেছি। তোমরা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করতেছিলে ভাইয়া সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেন, আমি আবারও সৃজনশীল প্রশ্ন নিয়ে সিরিজ ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান তোমরা পেয়ে যাও। আমরা দেখব চিত্রটা, অর্থাৎ উদ্দীপকটা, তারপরে প্রশ্নগুলো। এখানে একটা আমরা উদ্দীপকের চিত্র দেখতে পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে দৃশ্যকল্প এক। এবং দৃশ্যকল্প দুইয়ে আরেকটি ইকুয়েশন দেওয়া আছে, ত্রিকোণমিতিক ইকুয়েশন। বলা হচ্ছে পি ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান টু থিটা, ট্যান অফ আলফা। আর এখানে বলা হয়েছে, এই জায়গাটাতে বলা হয়েছে এক্স্যাক্টলি যে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে আমরা একটা বেসিক্যালি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এ বি সি। এই ত্রিভুজটার বিসি এর দৈর্ঘ্যটাকে দুই বলা হয়েছে, এবং এ বি এর যে দৈর্ঘ্য সেটাকে সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং সি এ যেটা সেটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং কোণগুলো হচ্ছে এরকম, যেটা এটা হচ্ছে 120 ডিগ্রি, এটাকে থিটা বলা হয়েছে, আর এই কোণটাকে বলা হয়েছে টু থিটা, নট 20, এটা টু থিটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টু থিটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রশ্নটা পড়লাম উদ্দীপকটা, এবার আমরা দেখি কি প্রশ্ন আমাদেরকে কি চাইছে। কতে বলছে সাইন 25 ডিগ্রি প্লাস কস 25 ডিগ্রি এর মান কত? ভালো, অর্থাৎ ক এর সাথে আমাদের উদ্দীপকের কোনো কি নেই, সম্পর্ক নেই। খতে বলছে দৃশ্যকল্প এক হতে বি এবং সি এর মান নির্ণয় করো। তাহলে এক দৃশ্যকল্প হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে আমাদেরকে বি এবং সি এর, অর্থাৎ এই বি এবং সি এর মানটাকে আমাদেরকে বের করা লাগবে। উচ্চতর দক্ষতা আমাদেরকে বলছে দৃশ্যকল্প দুই হতে, দুই মানে হচ্ছে যে এই যে এটা, এটা থেকে দেখাও যে পি ইকুয়াল টু, এটা হচ্ছে পি, এই যে এটা পি, পি ইকুয়াল টু রুট ওভার থ্রি। তার মানে এই যে এই এটার মান রুট ওভার থ্রি আসবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রশ্ন বুঝে ক্লিয়ার, এবার আমরা সলিউশনে চলে যাই। আমাদের ক নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করি, তাহলে আমাদেরকে এটার মান বের করা লাগবে, রাইট? সেখানে বলা আছে সাইন অফ 25 ডিগ্রি প্লাস কজ অফ 25 ডিগ্রি ইকুয়াল টু কত। এখন এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে পারি চাইলে। কীভাবে? আমরা জাস্ট এই কসটাকে সাইন বানাই ফেলবো, রাইট? তো সাইন বানাইতে হলে কী করতে হবে আমাদেরকে? আমাদেরকে আগে সাইন যেটাই এই পাশে আছে সেটাকে রেখে দিলাম, আর এটাকে যদি আমরা সাইন বানাইতে হয় আমরা লিখবো প্লাস কজ অফ 25 ডিগ্রিকে আমরা লিখতে পারি এভাবে যে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। দেখো তো একটু লিখা যায় কি না? অবশ্যই লিখা যায়। এখানে আমরা কাজ করলে পাই সাইন 25 ডিগ্রি প্লাস এই জায়গাটাতে তুমি কাজ করে দেখো কজ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা রাইট, এরটা কোয়াড্রেন্ট চেঞ্জ থেকে আসছে, এটা থেকে কিভাবে পরবর্তীতে এটা আসলে এখানে কি আসবে, এখানে আসবে সাইন 65 ডিগ্রি। এই জিনিসটা কিভাবে হয়, অর্থাৎ কোয়াড্রেন্ট চেঞ্জের মাধ্যমে কিভাবে কজ 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে সাইন থিটা আসে, সেই জিনিসটা আমি আর একটা লেকচারে শিখেছিলাম। তোমরা আমাদের চ্যানেলের যে ম্যাথের যে লেকচারগুলো সেগুলো দেখলে সেখান থেকে এটা পেয়ে যাবা। অর্থাৎ এখানে হচ্ছে এরকম যে কজ অফ 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে সেটাকে লিখা যায় সাইন অফ থিটা। এটা হচ্ছে মূল থিওরি বা সূত্র, ঠিক আছে? এবার এখানে দেখো তো সাইন সি প্লাস সাইন ডি হয়ে গেছে, মানে এটাকে আমরা লিখতে পারি সি, এটাকে লিখতে পারি ডি, ঠিক আছে? তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি সূত্রটা দেখি, সেই সূত্রটা আসলে কীরকম, তোমরা অনেকে হয়তো সূত্রটা জানো, তাহলে যারা জানো না তারা একটু দেখে নাও এবং খাতায় নোট করে নাও। সেটা হচ্ছে যে সাইন সি প্লাস সাইন ডি যদি থাকে, তাহলে সেটাকে লেখা যায় টু সাইন অফ, অর্থাৎ টু সাইন সি প্লাস ডি বাই টু, তারপর লেখা যায় কস সি মাইনাস ডি বাই টু। এবার এই সূত্রটা যারা জানো না তারা খাতায় নোট করে নিবা, যারা জানো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবার আমি এই জাস্ট এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে দিলে আমরা পাই টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু কস সি, আমি এটাকে সি ধরবো, বড়টাকে সি ধরবো কৌশলে, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তুমি এটাকে সাজায় লেখো, একটু সাজায় লেখলে এরকম হয় না, এরকম লেখা যায়, এটাকে লিখে কিন্তু যায়, ঠিক আছে?
তারপরে তাহলে এটাকে সাইন সি এটাকে সাইন ডি ধরা যায় ঠিক আছে তাহলে এবার আমরা লিখব যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 এবার এখানে কাজ করি আমরা কাজ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2 সাইন অফ 45 ডিগ্রি কারণ এখানে উপরে আসছে 90 90 কে 2 দিয়ে ডিভাইড করলে 45 হয় আর এখানে উপরে আসছে 40 নিচে 2 আছে 2 দিয়ে ডিভাইড করলে হয় 20 ডিগ্রি রাইট এবার এখানে কাজ করো কাজ করলে 2 সাইন 45 ডিগ্রি মান কত আমরা সবাই জানি সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 2 ইন্টু কস 20 ডিগ্রিকে আমরা রেখে দিলাম এখানে এবার কাজ করো কাজ করলে 2 কে রুট 2 দিয়ে ডিভাইড করলে রুট 2 হয় তোমরা জানো তাহলে রুট 2 কস 20 ডিগ্রি তাহলে এটার মান হচ্ছে যে এই ভদ্রলোকের মান হচ্ছে যে এটা এখানে তুমি আনসারটা লিখে দিবা এর বাইরে কোনো কিছু লেখার দরকার নাই তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটাকে সমাধান করে ফেললাম এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি তো খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে দৃশ্যকল্প এক থেকে বি এবং সি এর মান নির্ণয় করতে দৃশ্যকল্প একের মধ্যে একটা ত্রিভুজ এ বি সি দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এ এই ত্রিভুজটাতে আমরা দেখি তো থিটা এর সাথে টু থিটাকে যোগ করি তারপরে 120 যোগ করি ইকুয়াল টু ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত 180 ডিগ্রি তাহলে এখানে আমরা 180 ডিগ্রি লিখে দিই এবার এখানে কাজ করলে থ্রি থিটা হয় থ্রি থিটা প্লাস 120 ইকুয়াল টু 180 তারপরে থ্রি থিটা ইকুয়াল টু 180 মাইনাস 120 এখানে এবার কাজ করলে থ্রি থিটা ইকুয়াল টু হয় কত 60 ডিগ্রি শুধু থিটা ইকুয়াল টু আসছে 20 ডিগ্রি অর্থাৎ আমি থিটার মান পেয়ে গেলাম কত 20 ডিগ্রি এই যে এই জায়গাটা হচ্ছে তার মানে 20 ডিগ্রি আর এটা যেহেতু 2 থিটা তার মানে এটা 40 ডিগ্রি হবে তাহলে ত্রিভুজের এবার আমরা তিনটা কোণ পেয়ে গেছি দেখো তো এগুলো যোগ করলে 180 হয় কি না 40 যোগ 20 60 প্লাস 120 180 ঠিক আছে তার মানে এগুলো সবগুলো যোগ করলে 180 হচ্ছে এবার আমরা যে সাইনের যে ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রে সাইন সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লাই করে দেই তাহলে আমরা পাবো এই যে 2 2 ডিভাইড বাই এটার অপোজিটে যে কোণটা আছে সেটা সাইন অফ সেটা ঠিক আছে তাহলে এই ত্রিভুজের আমরা যদি এখানে লিখি ত্রিভুজ এ সরি আবার লিখতেছি ত্রিভুজ এ বি সি এ সাইন সূত্র প্রয়োগ করি এটা লিখতে পারো তোমরা প্রয়োগ করি এই জিনিসটা নাম না লিখলে তোমাকে এক নাম্বার কমাই দিতে পারে কারণ স্যার জানতে চাইবে যে আসলে এটা কী সূত্র তুমি জানো কি না ঠিক আছে তোমাকে লিখতে হবে ত্রিভুজ এবিসি এর সাইন সূত্র প্রয়োগ করি তো প্রয়োগ করে আমরা কী পাই প্রয়োগ করে আমরা পাই যে এই যে 2 রাইট 2 ডিভাইড বাই এটার অপোজিটে যে কোণটা আছে সেটা সাইন এটার অপোজিটে আছে এই কোণটা ঠিক আছে তাহলে সাইন অফ 20 ডিগ্রি 20 ডিগ্রি ইকুয়াল টু বি ডিভাইড বাই এখানে এটা হচ্ছে বি বি ডিভাইড বাই এই বাহুটার বি এর অপোজিটে যে কোণটা আছে সেটা সাইন এটার অপোজিটে হচ্ছে এই কোণটা এই কোণের সাইন হচ্ছে তাহলে সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু আর একটা বাকি আছে সি সি ডিভাইড বাই এটার অপোজিট আছে এই কোণটা এই কোণের সাইন সাইন 120 ডিগ্রি তো আমাকে যেহেতু বি এবং সি এর মান বের করতে বলছে তাহলে আমরা বি এবং সি এর মান বের করব কীভাবে বের করবো একটু খেয়াল করো আমরা প্রথমে এই দুইটাকে সমান লিখতে পারি রাইট এই দুইটাকে যদি সমান লিখি আমরা লিখবো যে 2 ডিভাইড বাই সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু বি ডিভাইড বাই সাইন 40 ডিগ্রি এখানে তুমি কাজ করলে নিশ্চয়ই বি এর মানটা পেয়ে যাবা এখানে চাইলে তুমি সুতরাং লিখতে পারো এখানে তুমি কাজ করলে বি এর মান পাবা 3.76 এবার একইভাবে আমরা আবার সুতরাং এটা দিয়ে এটা ইকুয়াল টু এই ভদ্রলোক ইকুয়াল টু এটাও লিখতে পারি রাইট ঠিক আছে তাহলে আমরা লিখব 2 ডিভাইড বাই সাইন 20 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখব সি ডিভাইড বাই সাইন 120 ডিগ্রি রাইট 120 ডিগ্রি এবার এখান থেকে তুমি কাজ করো কাজ করলে সি এর মানটাও আমরা এখান থেকে পেয়ে যাব সি এর মান আসবে 5.06 তাহলে আমরা আবারও বলতেছি বি কত আসলো 3.76 সি কত আসলো সি আসলো 5.06 এটাই হচ্ছে আনসার তাহলে এর মাধ্যমে আমরা ক এবং খ করে ফেললাম এবার আমরা উচ্চতর দক্ষতায় চলে যাচ্ছি উচ্চতর দক্ষতা আমাদেরকে বলছে যে আমাদেরকে দৃশ্যকল্প দুই দিয়ে যেটা দেওয়া আছে সেটা থেকে প্রমাণ করতে হবে রুট থ্রি মানে সেটার মান রুট থ্রি এটা প্রমাণ করতে হবে খেয়াল করো আমি এগুলো যদি সব মুছে দিই তাহলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যায় প্রশ্নটা বুঝতে আমাদেরকে বলছে যে দৃশ্যকল্প দুই হতে দেখাও যে পি ইকুয়াল টু রুট থ্রি পি তো আসলে এটা
তার মানে এটা ইকুয়াল টু এই যে এই এই রাশিটা এটা সমান আমাদেরকে রুট থ্রি দেখাতে হবে। তবে এখানে একটা আলফা দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে থিটা কারা, থিটা হচ্ছে এই যে এই এখানকার যে থিটা সেটাকে এখানে নিয়ে আসতে হবে, রাইট? অর্থাৎ দৃশ্যকল্প ওয়ানের, দৃশ্যকল্প ওয়ানের যে থিটাটা সেটাকে দৃশ্যকল্প টু এ নিয়ে এসে এখানে বসাতে হবে। দেখো দৃশ্যকল্প ওয়ানে এটাকে আলফা বলছে আর এটাকে বলছে থিটা, ঠিক আছে? তাহলে আমরা দৃশ্যকল্প ওয়ান থেকে টুতে গিয়ে সেটাকে অ্যাপ্লাই যদি করে দেই, তাহলে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে কি পি ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান টু থিটা, ট্যান অফ আলফা। তো ট্যান থিটার মানে আমরা একটু 20 ডিগ্রি পাইছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে। তারপরে ট্যান টু থিটা মানে হচ্ছে 40 ডিগ্রি পাইছিলাম, মনে আছে। এবার হচ্ছে ট্যান আলফা, প্রশ্ন হচ্ছে আলফা কত। আলফা হচ্ছে এখান থেকে বের করে নাও, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 80, বাট এটা পুরোটা হচ্ছে 180, তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে পুরোটা 180। তাহলে 180 থেকে যদি আমরা 20 এবং 80কে বাদ দিয়ে দিই একসাথে, বা একসাথে যোগ করে বাদ দিয়ে দিই, তাহলে যেটা আসবে 80 ডিগ্রি, 80 ডিগ্রি আসতেছে। এই 80 ডিগ্রিটাই হচ্ছে যে 80 ডিগ্রিটাই হচ্ছে তোমার কি, 80 ডিগ্রিটাই হচ্ছে আলফা, ঠিক আছে? তাহলে আলফা হচ্ছে 80 ডিগ্রি। এখন আমরা তাহলে আলফার জায়গায় আমরা চাইলে কি লিখতে পারি, 80 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমরা 80 ডিগ্রি লিখে দিলাম। এবার এখান থেকে আমরা কাজ করব। এই প্রশ্নটা নিশ্চয়ই এখন তোমাদের চেনা চেনা লাগতেছে, এরকম একটা প্রশ্ন তোমাদের বইতে দেওয়া আছে, একদম মেন বইতে তোমরা সেটা কিন্তু সমাধান করেছিলা, ঠিক আছে? তো আমরা কীভাবে এটাকে লিখতে পারি, আমরা লিখতে পারি, দেখো তো এই 10 20 ডিগ্রিটাকে রেখে দেবে, এটা কোনো কাজ করবো না। কিন্তু এই যে এখানে যে আমরা 10 40 ডিগ্রি দেখতেছি সেটাকে আমরা লিখতে পারি চাইলে, এই এটার সাথে মিল রাখবো, এটার সাথে মিল রাখলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। দেখো তো লেখা যায় কি না, এটার সাথে মিল আছে, এই যে শেষে 20 ডিগ্রি আছে। তারপরে 10 80 ডিগ্রিকেও সেমভাবে আমরা মিল করে লিখতে হবে, মিল করে লিখলে আমরা লিখতে পারি একইভাবে 60 প্লাস 20। দেখো তো লিখা যায় কিনা, যায় কিন্তু, দেখো এটার সাথে আবার এটার মিল আছে, জাস্ট এখানে বিয়োগ এখানে যোগ, আবার এই 20 20 শেষে কিন্তু রয়েছে, ঠিক আছে? এভাবে যখন তুমি একটু মানে কৌশল খাটাবা, কৌশল হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে তুমি যখন ভালো অঙ্ক করতে পারবা, তুমি যখন প্র্যাকটিস ভালো থাকবে, তখন তোমার এগুলো অটো মনে চলে আসবে যে হ্যাঁ এটা এটা এটাই ভেবে করলে হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যে প্র্যাকটিস থেকে আসে, এটা কারোর মাথায় একদম মানে আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়ে দেয় না, মানে আল্লাহ দেয়, ঠিক আছে? মানে আমরা সৃষ্টিকতা থেকে মেধা পেয়ে থাকি, বাট আমরা অনেক সময় মনে করি হ্যাঁ ও এক্সট্রা ট্যালেন্ট, ও ন্যাচারাল ট্যালেন্ট, ওই সব জানে, আমি পারবো না, মনে হয় না। আসলে ভুল, সে পরিশ্রম করে ওই জায়গাটাতে আসছে, সে পরিশ্রম করতে করতে তার মাথায় সূত্রগুলো আছে, তার মাথায় আইডিয়াগুলো আছে যে কোন দিকে গেলে কী হয়, তার কারণে সে তাড়াতাড়ি পেরে যায়, খুব দ্রুত তার সমাধানটা হয়ে যায়। তোমার হচ্ছে না কেন, কারণ তুমি প্র্যাকটিস করতেছো না, তুমি সূত্রগুলো শেখোনাই, তুমি ফাঁকিবাজি করছো, এই জন্যই তোমার হচ্ছে না, অর্থাৎ তোমার প্রিপারেশনের ল্যাকিংস রয়েছে, ঠিক আছে? আল্লাহ তোমাদেরকে চেষ্টা করলে তখন দিবে, তুমি যদি চেষ্টা না করো তাহলে কিন্তু তোমাকে দিবে না, ঠিক আছে? সেই জন্য আমরা সৃষ্টিকর্তার প্রার্থনার পাশাপাশি চেষ্টা করতে হবে, তাহলে আমরা পারবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এটা এটা কীভাবে হবে, এটা আমরা নিশ্চয়ই ট্যান এ বি, এ মাইনাস বি এর সূত্র নিশ্চয়ই তোমরা শিখছো, ট্যান এ মাইনাস বি, আরেকটা সূত্র ছিল ট্যান এ প্লাস বি, রাইট? এই সূত্রগুলো তোমরা নিশ্চয়ই শিখছো, যদি না শিখে থাকো তাহলে একবার শিখে নিবা। এটার জায়গায় আমরা লিখতে হয় যে লিখতে হয় ট্যান এ মাইনাস ট্যান বি, তারপর লিখতে হয় 1 প্লাস ট্যান এ ট্যান বি, রাইট? এই যে আমার কেমনি মুখস্থ আছে, মুখস্থ আছে কারণ আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস অঙ্কের মধ্যে সেগুলো প্রতিদিন ইয়া করছি, অঙ্ক করতে করতে সেগুলোকে ভাবছি যে এটা এইভাবে এটা এইভাবে, তখনই আমার মাথার মধ্যে এগুলো ঢুকছে, ঠিক আছে? তাহলে এখানে হবে ট্যান এ প্লাস ট্যান বি, তারপর নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই দুইটা সূত্র তোমরা যদি না জেনে থাকো খাতায় নোট ডাউন করে নাও, আর জেনে থাকলে তোমাকে থ্যাংকস। এবার এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, এটাকে এ ধরবো মাইনাস, এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো প্লাস, এটাকে বি ধরবো, রাইট? ঠিক আছে, তাহলে এখন আমি যদি এখানে এটা এখানে যদি এখন অ্যাপ্লাই করি, তাহলে এখানে হয় এখানে 10 20টা থেকে যাক, আর এই জায়গাটাতে আমি লিখবো ট্যান এ, এ হচ্ছে 60 ডিগ্রি, মাইনাস ট্যান বি, বি হচ্ছে 20 ডিগ্রি, এই যে উপরেরটা অ্যাপ্লাই করতেছি, নিচে হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি, ট্যান এ হচ্ছে 60 ডিগ্রি, বি হচ্ছে 20 ডিগ্রি, ইনটু দিয়ে আবার একইভাবে ট্যান এ প্লাস ট্যান বি, এখন যেহেতু প্লাস, এখন কিন্তু প্লাসেরটা, সেই জন্য প্লাস লিখতে হচ্ছে, নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আশা করি একদম তোমাদের একদম পানির মতো ক্লিয়ার, ঠিক আছে? এবার পারবা, এবার একদম তুমি সামনের দিকে এগুলোই তোমার রুট থ্রি চলে আসবে, ঠিক আছে? যেটা বলছে সেটা চলে আসবে, এটা এগুলো তো রুট থ্রি দেখাতে হবে। আশা করি এখন তোমরা নিজে নিজে চেষ্টা করো, আমার ভিডিওটা পজ করে দেখো পারো কি না, পারলে তুমি আবার ভিডিওটা
অন করো, ঠিক আছে? তো আমি দেখাই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, লিখতে হবে 10-20 ডিগ্রি। লেখাটা একটু ইয়ে হচ্ছে, 10-20 ডিগ্রি ইন্টু এই জায়গাটাতে 10-60 কি আমরা √3 লিখতে পারি, মাইনাস 10-20 ডিগ্রি কোনো মান জানি না রেখে দিচ্ছি, 1+ আবারও √3 ইন্টু 10-20 ডিগ্রি, তারপর আবার ইন্টু দিয়ে 1-10 10-60 কে আমরা আবারও √3 লিখবো, ইন্টু 10-20 ডিগ্রি, উপরে হবে √3+10-20 ডিগ্রি। এবার একটু খেয়াল করো তো, আমরা চাইলে এই যে এই জায়গায় a-b ইন্টু a+b, নিচেও a+b ইন্টু a-b সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ আমরা সূত্র অ্যাপ্লাই করব a+b ইন্টু a-b ইকুয়াল টু a²-b²। তাহলে এই পাশেরটা থেকে যাক, এটা থেকে যাক, এখানে পুরোটাকে জাস্ট আমি লিখব 1²-√3 10-20 ডিগ্রি হোল স্কোয়ার, এখানে লিখব √3-√3- 10-20 ডিগ্রি, এটাতে হোল স্কোয়ার আর এখানে এটাতে হোল স্কোয়ার, ঠিক আছে? কারণ এখানে মাইনাস এখানে প্লাস সেজন্য, ঠিক আছে? এবার আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি এখানে যদি আর একটু কাজ করো, কাজ করলে এখানে পাবা 10-20 ডিগ্রিটা থাকুক, এটা সবসময় আমি রেখে দিচ্ছি, এটা কোনো কাজ নাই, এখানে 1² মানে আবারও 1 আসবে, মাইনাস √3-র উপরে হোল স্কোয়ার আছে, সো √3 হয়ে যাবে, আর 10² 20 ডিগ্রি হবে, আর এখানে √3² √3-র উপরে স্কোয়ার করলে 3 হয়ে যাচ্ছে, আর মাইনাস 10² 20 ডিগ্রি। এটাকে যদি আমরা উপরে লিখি, দেখো এটা জাস্ট উপরের অংশের মধ্যে গুণ হবে, নিচের অংশের মধ্যে কিন্তু গুণ হবে না, ঠিক আছে? জাস্ট এটা উপরের অংশের মধ্যে যদি আমি গুণ করি তাহলে হয় 3 10-20 ডিগ্রি - 10³ 20 ডিগ্রি / 1-3, এটা আগে থেকে ছিল ওই জন্য আমি এটাকে রাখতে হচ্ছে, 3 10² 20 ডিগ্রি। এই জিনিসটাকে তোমরা নিশ্চয়ই শিখেছিলে, সেটাকে এটাকে লিখা যায়, এটা এটা 20 ডিগ্রিকে তুমি এ ধরো মনে মনে, তাহলে 3 10 - 10³ a / 1 - 3 10² a, এটাকে আসলে লিখা যায় 10³ a, তোমরা নিশ্চয়ই শিখেছিলে, তো এই জায়গায় 20 আছে জন্য আমি এখানে 20 লিখতেছি, ঠিক আছে? এটা কিসের ফর্মুলা? 10³ a এর ফর্মুলা হচ্ছে এই জিনিসটা, প্রয়োজন তুমি তোমার বইয়ের মধ্যে যে সূত্রগুলো আছে সেখান থেকে দেখে নিতে পারো। এটাতে লিখতে হয় কীরকম? এটাতে লিখতে হয় এরকম, 3 10 a - 10³ a / 1 - 3 10² a। তাহলে আমরা আরেকটা সূত্র শিখলাম, 3 10³ a, রাইট? তাহলে এখানে আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি সমান আমরা জানি √3, রাইট? তার মানে প্রমাণিত হলো যে এটা সমান √3, অর্থাৎ সুতরাং p = √3 প্রুভড, বা দেখাতে বললে শর্ট, প্রমাণ করতে বললে প্রুভড। এইভাবে তুমি যদি সূত্রগুলোকে মনে রেখে, তারপরে তোমার যে চিত্রটা আছে সেটাকে ভালো করে বুঝে তুমি যদি সৃজনশীল প্রশ্নের দিকে আগাও, তুমি কিন্তু ভালো করতে পারবা, সমাধান করতে পারবা, কোনো প্রশ্নই কঠিন নয় আসলে, MCQ তো ঠিক একই রকমভাবে সমাধান করতে হয়। আজকে চলে যাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।